বিজয়, লিটন দে, শাওন এরা সবাই চা শ্রমিক। চা বাগানে দৈনিক 120 টাকা বেতনে চাকরি করেন তারা। বেতন হচ্ছে দৈনিক হাজিরা 102 টাকা, কিন্তু ওরা 102 টাকা দিয়ে ওদের নিজেদের চলতে অনেক কষ্ট হয়। তারপরেও তারা কি হাসপাতালের জন্য অনুদান দিয়েছে, 10 টাকা 5 টাকা যা পেরেছে দিয়েছে। দিন শেষে যায় হয় তা দিয়ে ক্ষুধা নিবারণে চলে যায়, কিন্তু না, সেই আয় থেকে তারা ভালোবাসার হাসপাতাল রূপান্তর অংশ নেবেন। কারো কাছ থেকে 5, কারো কাছ থেকে 10 কিংবা 100 টাকা তুলে দিল হাসপাতালের ফান্ডে হলো, এবং এই কাজ পুরো কাজটি করেছে কর্ণফুলী তরুণ ছাত্র সমাজ। এভাবে তৃতীয় শ্রেণীতে পড়ুয়া তাসফিয়া, ইচ্ছেলামির টাকা, 7 বছর বয়সী ছোট্ট সোনামণি তুসনি, নিজের সাইকেল কেনার জমানো টাকাও তুলে দেয় হাসপাতালের জন্য। তরুণদের মতো এগিয়ে আসলেন 85 বছরের বৃদ্ধ, তার জমানো 10,000 টাকা দিলেন হাসপাতালের তহবিলে। এসব কোনো কল্পকাহিনী নয়, গত 2 মাসে ফটিকছড়ির বাস্তব চিত্র এটি। করোনা মহামারীতে চট্টগ্রাম নগরীতে রোগীরা যখন বিনা চিকিৎসায় মারা যাচ্ছে, তখনই সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে ফটিকছড়িতে একটি কোভিড-19 হাসপাতাল করার দাবি ওঠে। সোশ্যাল মিডিয়ার এই দাবির প্রয়োজনীয়তা অনুভব করে উপজেলা সদরে সরকারের পরিত্যক্ত বিশ্বজ্যা হাসপাতাল ভবনকে নিজেদের অর্থায়নে বিশেষায়িত হাসপাতাল করার ঘোষণা দেন সাংসদ সৈয়দ নজিবুল বশর মাঝভান্ডারি। উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইদুল আরফিনকে প্রধান সমন্বয়ক করে হাসপাতাল বাস্তবায়ন কমিটি। ওই কমিটি নির্ধারণ করে 1 কোটি টাকা সরঞ্জাম প্রয়োজন, সাথে প্রতি মাসে হাসপাতাল খরচ করবে 35 লক্ষ টাকা। কিভাবে মিলবে এত টাকা? করোনাকালে শুরু থেকে নানা মানবিক কাজ করে ফটিকছড়িবাসীর মণিকোঠায় স্থান করে নেয়া এই সরকারি কর্মকর্তা সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুককে বেছে নিলেন। হাসপাতালটি রূপান্তরের সামর্থ্য অনুযায়ী সবাইকে এগিয়ে আসার আহ্বান জানালেন। তাকে সহযোগিতা করতে ফটিকছড়ির এক ঝাঁক তরুণ এগিয়ে আসলেন, ফেসবুকে গড়ে তোলেন হাসপাতালের নামে প্রচারণা টিম। যে টিমে 150 সদস্য একযোগে অনুদান প্রদানের আহ্বান সহ হাসপাতালটির প্রয়োজনীয়তার তথ্যপাত্য প্রচার করতে থাকেন। মানুষকে অনুদান প্রদানে উদ্বুদ্ধ করাটাই এই প্রচারণা টিমের মূল কাজ। পর্যায়ক্রমে প্রচারণা টিমের সদস্যরা এই দানের খবরগুলো ছড়িয়ে দেন ফটিকছড়ির প্রতিটি প্রান্তে। এবার শুরু হয় ভিন্ন এক চিত্র। ফটিকছড়ি 6 লক্ষ মানুষের আবেগার ভালোবাসায় মোড়ানো ফটিকছড়ি কোভিড-19 হসপিটাল, যে হসপিটালে দলমতের উদ্যে উঠে মানবিক ফটিকছড়ি গঠনে ইতিহাস সৃষ্টি করেছে, সেই ইতিহাসের গর্বিত অংশীদার আমাদের প্রচারণা টিমও। সোশ্যাল মিডিয়াকে কাজে লাগিয়ে মানুষের ভেতর লুকিয়ে থাকা মানবিকতাকে জাগ্রত করেছে এই প্রচারণা টিম। মানুষ উদ্বুদ্ধ হয়ে অনুদান নিয়ে ছুটে এসেছেন। এই হসপিটাল থেকে উন্নত মানের সেবা পেলেই আমাদের এই শ্রম সার্থক হবে। পাড়া মহল্লা, ক্লাব সমিতি, স্কুল ব্যাচ, প্রবাসী সংগঠন, ব্যবসায়ী, শিক্ষক, সাংবাদিক, প্রবাসী, শিল্পপতি, জনপ্রতিনিধি সহ সব শ্রেণী পেশার মানুষ দেন আর্থিক অনুদান। এটা আমাদের স্বপ্নের হাসপাতাল। এই হাসপাতাল রূপান্তরে ফটিকছড়ির সর্বস্তরের মানুষকে দান অনুদান উদ্বুদ্ধ করতে প্রচারণা টিমের হয়ে কাজ করেছে আমার মতো একদল তরুণ। এই তরুণরা সামনের দিনগুলোতেও এই হাসপাতালটাকে টিকিয়ে রাখতে তাদের অবস্থান থেকে এগিয়ে আসবে। বিচ্ছিন্নভাবে প্রচার না করে ঐক্যবদ্ধভাবে প্রচার করার সাথে আমরা হাসপাতালের প্রচারণা টিম গঠন করি। প্রচারণা টিমের এই যাত্রায় যারা আমাদের সহযোগী হিসেবে থেকেছেন সবার প্রতি আন্তরিক ধন্যবাদ। কেন্দ্রীয় অক্সিজেন সরবরাহ ব্যবস্থা, হাইপ্লুনেসাল ক্যানুলা ব্যবস্থাও অনুদানের মাধ্যমে সংগ্রহ হলো। হাসপাতালে মানুষের দানে প্রয়োজনীয় প্রায় 1 কোটি টাকা সরঞ্জাম আসলো। সাধারণ মানুষের নগদ অর্থ 1.5 কোটি টাকা ছড়িয়ে গেল। ফ্রি অ্যাম্বুলেন্স সেবা দিলেন ডক্টর মাহমুদ হাসান ফাউন্ডেশন। অবশেষে দীর্ঘ 2 মাসের বেশি সময় লেগে যায় ফটিকছড়িবাসীর স্বপ্নের হাসপাতালটি করতে। গেল 27 জুলাই এর উদ্বোধন হয়েছে। রোগী ভর্তি কার্যক্রম শুরু হয় 2 আগস্ট থেকে। আসসালামু আলাইকুম। আপনারা জানেন ফটিকছড়িতে যে স্বপ্নের কোভিড-19 হাসপাতাল তৈরি হয়েছে, সেটি যখন আমাদের মাননীয় সাংসদ আলহাজ সৈয়দ নজরুল ইসলাম মাঝভান্ডারি ঘোষণা দেন, এরপরে কিন্তু আমরা এই যে প্ল্যানিংগুলো করি তার মধ্যে একটি অন্যতম প্ল্যানিং হচ্ছে আমরা একটি প্রচারণা টিম, প্রচারণা সেল গঠন করি। সেটার
বিশেষ করে আমরা যখন প্রথম দিকে আলাপ করছিলাম তখন আমাদের জিসান সহ যারা মাহফুজানাম সোহান ভাই সহ সবাই কিন্তু আমাদের কথায় কিন্তু সাড়া দিয়েছেন এবং সে প্রচারণা টিমের যে অ্যাক্টিভিটি যেভাবে প্রচার প্রচারণা করেছেন আমাদের হসপিটাল নিয়ে তাতে কিন্তু শুধু যে ফরিদচরী মানুষ উদ্বুদ্ধ হয়েছে তা না, এই প্রচারের কারণে কিন্তু মানবিক ফরিদচরীকে কিন্তু সারা বাংলাদেশ তথা বিশ্বের এই অনেক দেশ কিন্তু ফরিদচরীকে চিনেছে এবং ফরিদচরী যে মানবিক ফরিদচরী সেটা প্রচার হয়েছে। আমি সেজন্য প্রচারণা টিমের সকল সদস্য সহ যারা অ্যাডমিনরা আছেন আমি সবাইকে আন্তরিক ধন্যবাদ কৃতজ্ঞতা জানাচ্ছি এবং আমি আশা করব যতদিন পর্যন্ত এই হসপিটাল চলমান থাকবে ততদিন প্রচারণা টিম আমাদের সাথে থাকবে এবং আমাদের এই বিভিন্ন আমাদের ভালো কাজগুলো প্রচার করবে। সাথে সাথে ফরিদচরীর যে কোনো ক্রান্তি লগ্নে আমাদের এই প্রচারণা টিম আমাদেরকে সার্বিক সহযোগিতা করবে সে আশাবাদ আমি ব্যক্ত করছি। ধন্যবাদ সবাইকে। এখন ৬ জন চিকিৎসক নিয়মিত হাসপাতালটিতে চিকিৎসা সেবা দিচ্ছেন। ৩০ হাজার এই হাসপাতালে নার্স ওয়ার্ড বয় ছাড়াও ১৫ জন স্থানীয় যুবক বিনা পারিশ্রমিকে স্বেচ্ছাসেবকের দায়িত্ব পালন করছেন। প্রিয় ফরিদচরীবাসী, আপনারা জানেন যে আপনাদের আর্থিক এবং মানসিক এবং সকল প্রকার সহযোগিতায় গত 2 আগস্ট থেকে আমাদের ফরিদচরীর কোভিড-19 হাসপাতালের শুভযাত্রা হয়েছে। এই যাত্রা পথে আমরা সকলে মিলে গড়ে তুলতে সক্ষম হয়েছি এবং এই হাসপাতাল গঠনে যে মানুষগুলো যে সংগঠনগুলো আমাদের এ পর্যন্ত সাহায্য সহযোগিতা করেছেন তাদের কাছে আন্তরিকভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের উপজেলা প্রশাসন এবং হাসপাতাল টিমের পক্ষ থেকে। এবং আমি বিশেষভাবে কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের বিদেশে প্রবাসী যে সাংবাদিক ভাই আছেন আমাদের মাহফুজ সাহেব, ওনার প্রতি আমি কৃতজ্ঞতা জানাচ্ছি। এছাড়া আমাদের প্রচারণা টিমে অন্যান্য যারা অ্যাডমিন সাংবাদিক ভাইরা আছেন, কামরুল, তারপরে সোহান সাহেব সহ প্রত্যেকটি সদস্য কিন্তু দিন রাত পরিশ্রম করে গিয়েছে এবং তাদের সহযোগিতার ফলেই কিন্তু আমরা একটি বড় অঙ্কের ফান্ড গঠনে সক্ষম হয়েছি। ফটিকছড়ির মানুষের কল্যাণে যে কোনো ভালো কাজে তারা সবসময় এই তাদের মধ্যে যে ঐক্যটা এই ঐক্যটা জানি থাকে এবং যে কোনো ভালো কাজে তারা জানি সামাজিক ভালো কাজগুলোয় তারা এগিয়ে আসে। আমি সর্বশেষে আমাদের ফটিকছড়ির সর্বস্তরের মানুষকে সাধারণ মানুষকে আমার পক্ষ থেকে আন্তরিকভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে এবং প্রচারণা টিমের প্রত্যেকটা সদস্যদের প্রতি কৃতজ্ঞতা এবং শ্রদ্ধা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সকলকে। এই হাসপাতাল রূপান্তর করতে গিয়ে অন্যরকম এক মানবিক ফটিকছড়ি দেখতে পেয়েছেন দেশবাসী। হাসপাতালটিতে সেবা দেয়া এই ফ্রন্টলাইন যোদ্ধাদের হাতের তালি আর সুস্থ হওয়া রোগীদের উচ্ছ্বাস ভরা মুখ যেন বলে যায় এই হাসপাতাল ফটিকছড়িবাসীর ভালোবাসার নিদর্শন হয়ে দাঁড়িয়ে থাকবে যুগ থেকে যুগান্তরে।